সিঙ্গাপুরের শীর্ষ ধনকুবেরদের তালিকায় আরও এক ধাপ এগিয়ে গেলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। বুধবার মার্কিন সাময়িকী ফোর্বসে প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ৪১তম। তার সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার। ২০২২ সালে সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২তম। সে সময় তার সম্পদ ছিল ১০০ কোটি বা ১ বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের দেয়া তথ্য অনুযায়ী গত এক বছরে ১২ কোটি ডলার সম্পদ বৃদ্ধি পেয়েছে আজিজ খানের। এর মাধ্যমে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় এক ধাপ এগিয়েছেন তিনি। দেশটির ধনীদের মধ্যে তার অবস্থান ৪১তম হলেও ফোর্বসের করা বিশ্বের ১০০ কোটিপতি বা বিলিয়নিয়ারদের সর্বশেষ তালিকায় তার অবস্থান ২৫৪০তম। ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান প্রথম স্থান পান ২০১৮ সালে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই তালিকায় তার অবস্থান ছিল ৩৪ নম্বরে। সেই সময়ে ৯১ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ ছিল তার। ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে জন্ম নেয়া ৬৮ বছর বয়সী আজিজ খান এক যুগেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে সামিট গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক ও আবাসন ব্যবসা রয়েছে সামিট গ্রুপের। ২০২২ সালে ১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল তার সম্পদ। ফলে সে বছর প্রথমবারের মতো ফোর্বসের বিলিয়নিয়ার বা ১০০ কোটিপতিদের তালিকায় স্থান পেয়েছিলেন আজিজ খান। আজিজ খানের সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত, এজন্য বাংলাদেশে ব্যবসা করলেও এই কোম্পানির সম্পদের হিসাব হয় সিঙ্গাপুরে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের দায়িত্বে রয়েছেন আজিজ খানের মেয়ে আয়েশা আজিজ খান। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। রাইসুল ইসলাম, সময় সংবাদ।